Hey, Assalamualaikum guys. আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওতে আমি ফটোগ্রাফি করতে চলেছি। সো ফটোগ্রাফি করার জন্য আমি দুটি ফোন ইউজ করব। একটি হচ্ছে iPhone 11 Pro Max, যেটি আমার হাতে দেখতেছেন 11 Pro Max। iPhone সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন। সো আপনাদেরকে আর ডিটেইলসে না বলি, সো আমি হচ্ছে বাসার পেছনের এই ঘাসগুলোর ভিতরে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করে দেখাবো এবং দুটি ফোনের পিকচার কম্পারিজন করে দেখাবো। একটি ছিল আইফোন এবং অপরটি হচ্ছে পোকো এক্স থ্রি প্রো। পোকো এক্স থ্রি প্রো 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটি দিয়ে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করা যায়। সো আজকে আমি এই ঘাসগুলোর ভিতরে দুটি ফোনের ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দেখাচ্ছি এবং সাইড বাই সাইড কম্পারিজন দেখাবো। সো একটি হাতে হচ্ছে আইফোন আর একটি হাতে হচ্ছে পোকো এক্স থ্রি প্রো। সো লেটস গো, যাওয়া যাক। এটি হচ্ছে পোকো এক্স থ্রি প্রো। সো আমরা প্রথমে পোকো এক্স থ্রি প্রো দিয়ে শুরু করলাম। এবং আরেকটি বিষয় হচ্ছে দুটো ফোনে 2x জুম করে দেন হচ্ছে ছবি ক্লিক করব। 2x অপটিক্যাল জুম দুটি ফোনে অ্যাভেলেবল। সো 2x জুম দিয়ে ফটো ক্লিক করলে ফটো কোনো ফাটবে না। সো আপনারা এইভাবে ভালো ছবি তুলতে পারবেন, লাইক ম্যাক্রো ফটোগ্রাফি। সো এবার হচ্ছে আইফোন দিয়ে ফটো ক্লিক করার পালা। আইফোনও 2x জুম করে ফটো ক্লিক করব। দুটি ফোনে সিমিলারভাবে ফটো ক্লিক করা হবে। সো এখন হচ্ছে কম্পারিজন করার পালা, যেহেতু ক্লিক করা হয়ে গেছে। গেস করেন তো কোনটি কোন ফোনের পিকচার। সত্যি কথা বলতে দুটি ফোনের পিকচারই আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনার মতামত কমেন্ট বক্সে জানান। সো আমি এই জায়গায় আরও একটি ফটো ক্লিক করে দেখাতে চাই। সো এটা হচ্ছে আইফোন দিয়ে ফটো ক্লিক করতেছি। এটি হচ্ছে পোকো দিয়ে ফটো ক্লিক করতেছি। সো দুটি ফোন দিয়ে ফটো ক্লিক করা শেষ, এবার হচ্ছে কম্পারিজন করার পালা। সো এবার গেস করে বলেন তো কোনটি কোন ফোনের পিকচার, এবং কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কোন ফোনের পিকচার আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো প্লেস চেঞ্জ করে আমি আর একটু সামনে চলে এসেছি এবং এখানে এই লম্বা লম্বা ঘাসের ভিতরে কিছু ফুল দেখতে পারতেছি। সো ফুলগুলোর নাম জানি না। সো আমি হচ্ছে এই ঘাসগুলোর মাঝেই ফুলের ফটোগ্রাফি করে দেখাবো এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফি হবে। সো লেটস গো। প্রথমে হচ্ছে পোকো দিয়ে ফটো ক্লিক করব। দেন এবার হচ্ছে আইফোন দিয়ে ফটো ক্লিক করব এবং দুটি ফোনে 2x জুম দিয়ে ফটো ক্লিক করা হবে। তো দুটি ফোন দিয়ে ফটো ক্লিক করা শেষ, এবার হচ্ছে কম্পারিজন করার পালা। তো আবার গেস করে বলেন কোনটি কোন ফোনের পিকচার। তো আপনাদের কাছে কোন ফোনের পিকচারটি বেশি ভালো লেগেছে সো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন, এতে করে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। ভিডিওতে ভালো রেসপন্স পেলে এরকম ভিডিও আমি আরও আনব এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সো একই জায়গায় আমি আরও একটি ফটো ক্লিক করে দেখাচ্ছি। এটি হচ্ছে আইফোন দিয়ে ফটো ক্লিক করতেছি। দেন হচ্ছে এবার পোকো দিয়ে ফটো ক্লিক করব। দেন ফটো ক্লিক করা শেষ, এবার হচ্ছে কম্পারিজন করার পালা। দুটি ফোনের ছবি খুবই সিমিলার, বোঝা যায় না কোনটি কোন ফোনের ছবি। আইফোনের ছবি খুবই ন্যাচারাল এবং হচ্ছে পোকো এক্স থ্রি প্রোটাও ন্যাচারাল, বাট পোকোটা একটু কালারিং বেশি অ্যান্ড আইফোনেরটা একটু ন্যাচারাল বেশি। সো এটা হচ্ছে লাস্ট টেস্ট। এই ছবির মাঝখানে একটি ফুল দেখতে পেরেছি অ্যান্ড এই পিকচারটাও খুবই ক্রিয়েটিভ হবে। সো প্রথমে পোকো দিয়ে ফটো ক্লিক করতেছি, এবার আইফোন দিয়ে ফটো ক্লিক করতেছি।
সো আপনারা যদি আমার পিকচারগুলো আপনাদের ওয়ালপেপার হিসেবে ইউজ করতে চান সো ডিসক্রিপশন বক্সে চেক করবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ফটো ক্লিক করা শেষ, এবার কম্পারিজন করার পালা। দুটি ফোনের পিকচার ডিফারেন্স হলেও দুটি ফোনের পিকচার খুবই সুন্দর আসছে, কোনোটি থেকেই কোনোটি কম না, যদিও আইফোনের ডিটেলস একটু বেশি। সো আপনাদেরকে যদি বলা হয় দুটি ফোনের উপর মার্ক দিতে, সো আপনারা 10-এর ভিতর দুটি ফোনের ভিতরে কোনটিকে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানান।